একটা চার্টার্ড বেয়াদব খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন উনি যদি স্বাধীনতার ঘোষকই হতেন তাহলে স্বাধীনতা দিবসকে উনি 26 মার্চ থেকে চেঞ্জ করে উনি যেদিন ঘোষণা পড়েছেন ওদিনের কথা বলতেন যে এখন থেকে স্বাধীনতা দিবস হবে 27 মার্চ। উনি কিন্তু কোনো দিন দাবি করেন নাই। কিছু দালাল, কিছু স্বাধীনতা বিরোধী, কিছু প্রতিক্রিয়াশীল, কিছু হালুয়া রুটির লোভে থাকা মানুষ, তারা নতুন করে ওনাকে একটা ঘোষক বানাবার চেষ্টা করলেন আইনের দৃষ্টিতে নিষিদ্ধ। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেই মামলায় সুপ্রিম কোর্টে বিএনপির পক্ষ থেকেও লয়ের ইনগেজ করে তারাও আত্মপক্ষ সমর্থন করলেন। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বললেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, অন্য কেউ না। তাহলে সর্বোচ্চ আদালত বলছে বঙ্গবন্ধুকে, সংবিধান বলছে বঙ্গবন্ধুকে, ফলে আইনের শাসনের কথা বলতে গেলে বঙ্গবন্ধুই স্বাধীনতার জনক, তিনি স্বাধীনতার ঘোষক, এর কোনো বিকল্প নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা চার্টার্ড বেয়াদব খালেদা জিয়ার ছেলে, ও লন্ডনে বসে বলে ওর বাবা নাকি এদেশের প্রথম রাষ্ট্রপতি। তোর বাবাকে রাষ্ট্রপতি করার জন্য কে কে ভোট দেছে? তোর বাবা ছিল 2 টাকার কর্মচারী, ফলে ভুলেও কেউ কোনো সময় ওটা আলোচনায় আনবেন না। পাগল, উন্মাদ, অলিক স্বপ্ন দেখা লোকরা অনেক কিছুই করে, অনেক কিছুই বলে। আইন অনুযায়ী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, আইন অনুযায়ী স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। তৃতীয় হচ্ছে বঙ্গবন্ধুকে 1975 সনের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। যারা আইনের ছাত্র আমার এই কথাটা একটু দয়া করে লক্ষ্য করবেন। ধরে নেন বঙ্গবন্ধু নেই, তাহলে আইন কি বলছে? রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন। উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। যদি তিনি না থাকতেন তাহলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন স্পিকার আব্দুল মালেক উকিল। অবৈধ ক্ষমতা দখলের বিচার করা যাবে না। এই আইনটাকে, এই অর্ডিনান্সটাকে আইনে পরিণত করেছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের পরিত্রাণ দেওয়ার আইন জিয়াউর রহমান করেছেন। এখন সংবিধানের 93 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারবেন কতগুলি শর্ত সাপেক্ষে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে তিনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যে অর্ডিন্যান্সটি সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাহলে সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল, যে যে কাজ করবে আইন অনুযায়ী তার বিচার হবে। তাহলে খুনিদের বিচার করা যাবে না এমন বিধান সংবিধানে ছিল না। তাহলে ওই অর্ডিন্যান্সটা আইনের পরিপন্থী অর্ডিন্যান্স, সে কারণে ওই অর্ডিন্যান্স লিগ্যাল কোনো স্ট্যাটাস পায়নি। দ্বিতীয় বলা হয়েছে এমন কোনো অর্ডিন্যান্স জারি করা যাবে না যেটা সংসদের সকল সদস্যরা মিলে একত্রিত হয়েও আইন আকারে তৈরি করতে পারে না। চতুর্থ বলা হয়েছে এই অর্ডিন্যান্স জারি করতে হবে রাষ্ট্রপতিকে।